নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দ্বারোদ্ঘাটন, সূচনা সাংসদ সুস্মিতার। জমি মাফিয়া ও দালালদের শায়েস্তা করতে মুখ্যমন্ত্রীর কাছে জোরালো আবেদন ভুক্তভোগীর। উধারবন্দে রাতের অন্ধকারে জেসিবি লাগিয়ে সরকারি কাজে দুর্নীতি, সরব স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকৃত হলে আরো কতদিন রাজ্যে চলবে বেআইনিভাবে কয়লা বার্মিজ সুপারি পাচার বাণিজ্য? অবৈধ কয়লা ও সুপারি সিন্ডিকেটের মাস্টারমাইন্ডদের গ্রেফতার করা হলেও পর্দার পেছনে থাকা মদতকারীদের বিরুদ্ধে কেন কোনো তদন্ত করা হলো না, এ নিয়ে প্রশ্নবাণ ছুড়লেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার শিলচরে দলীয় কার্যালয়ে উদ্বোধনী সভার পর এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে বিজেপি গোটা দেশে বিভাজনের রাজনীতি করছে বলে তোপ দাগেন তিনি। বরাকের বিভিন্ন জলজ্যান্ত সমস্যার কথা তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর সিন্ডিকেট মুক্ত অসমের প্রতিশ্রুতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেন সাংসদ সুস্মিতা। পাশাপাশি অবৈধ পাচারে পর্দার পেছন থেকে যেসব নেতা, পুলিশ বা অন্যান্য বিভাগীয় আধিকারিকরা মদত যোগিয়েছিলেন তাদের বিরুদ্ধে কেন তদন্ত করা হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন তিনি। তিনি এও বলেন, যদি প্রকৃত প্রতিশ্রুতি হতো তবে অভিযানগুলো অধরা হতো না। এর পেছনে যা রহস্য রয়েছে তা জনগণ আজ করতে পেরেছেন বলে দাবি করেন তিনি। একটা জিনিস যখন ব্যান হয়ে যায় তাই বলে এটা ইলিগেল আসে। সো গভর্নমেন্ট হ্যাজ টু সলভ দিস প্রবলেম। ইন্ডাস্ট্রির কি প্রবলেম হচ্ছে না, যদি একটার পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় কি হবে, মানুষ কোথায় যাবে, এমনি চাকরি নাই, আনএমপ্লয়মেন্ট নাই। সো এটা একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে। আর ইলিগেল যে আসছে এটা আমি এক সেকেন্ডের জন্যও বিশ্বাস করি না যে গভর্নমেন্ট এটা জানে। 100% গভর্নমেন্ট আর প্রশাসন জানে। বর্ডারে বর্ডারে কি পুলিশ নেই? নিশ্চয় পুলিশ আছে, অফিসার আছে। কিন্তু আমি চাই লিগালি কয়লা আসবে, লিগালি আসবে। ইললিগালি আসলে দুটা ক্ষতি হয়, সরকারেরও ক্ষতি হয়। দে ক্যানট কালেক্ট ট্যাক্সেস, কে কালেক্ট করে আমি বলতে পারবো না। আর আমি এটাও বলছি যে সুপারি নিয়ে অনেক রকমের কথা হয়েছে, কিন্তু আমি ডিসির সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো যে লোকের সুপারিটা কেন আটকে দিয়েছে। আমি বুঝি এটা এটার কোনো দরকার, আপনারা বার্মি সুপারি না কি সুপারি বাইরের থেকে আসছে এগুলো ধরতেই পারেন। অফকোর্স স্মাগলিং শুড স্টপ, কিন্তু লোকাল কি করছে? আমি কাঠিগড়া গেছি, গেলো তো বাজারে একজন সুপারি বিক্রি করছে, ওকে ধরলো, ধরে ওকে ওর ঘরে গিয়ে ঘরে তালা লাগিয়ে। দিস ইজ নট দ্য ওয়ে। এছাড়া এতদ অঞ্চলে পুলিশি অব্যবস্থার দরুন অপরাধের হার বাড়ছে। প্রমাণস্বরূপ শহরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে দলবদ্ধ দুষ্কৃতীদের মারধর ঘটনার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি দেশের একাধিক রাজ্যে চলতি নির্বাচনে টিএমসির অবস্থানের কথা স্পষ্ট করেন সুস্মিতা। এদিন দলীয় কার্যালয়ে উদ্বোধনের পর রাজীব ভবনে এক কর্মী সভায় মিলিত হন সাংসদ সুস্মিতা দেব। বরাকে সাংগঠনিক পরিসর বৃদ্ধির প্রক্রিয়া আরও জোরালো করতে দলীয় কর্মীদের কাছে আহ্বান জানান তিনি। আন্দোলন করতো, হাতে বিজেপির ফ্ল্যাগ নিয়ে রাস্তায় নামতো যে উন্নয়ন হচ্ছে না আসামে, আজকে ওরা কোথায়? আজকে ওরা মহাসড়কে আন্দোলন তার রাজনৈতিক অভিজ্ঞতা উপলব্ধি করেছিলেন যে আসামেও বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিকল্প ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেসেরই আছে। সেই লক্ষ্যেই সুশীলদের সব প্রলোভনকে পুড়িয়ে দিয়ে সমস্ত জনগোষ্ঠী তথা এনআরসি কুখ্যাত ডিটেনশন ক্যাম্পে ভুক্তভোগী নিপীড়িত বৃহত্তর বাঙালি সমাজকে ন্যায় বিচার পাইয়ে দিতে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং আমরা পদক্ষেপকে সমর্থন করে তার পাশে আমরা দাঁড়িয়েছি সবাই।
জমি মাফিয়া ও দালালদের শায়েস্তা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ জানালেন কাছাড় জেলার ধলাই সমষ্টির দেবীপুর গ্রামের বাসিন্দা অখিল চন্দ্র দাস। ধলাইয়ের ভাগাবাজারের সরসপুরের জমি মাফিয়া গোপাল গোয়ালা, বিজয় শঙ্কর পাণ্ডে, জগন গোয়ালাকে গ্রেফতারের দাবি জানান তিনি। বৃহস্পতিবার নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে ডেকে অখিল চন্দ্র দাস বলেন, গোপাল গোয়ালা ও তার সঙ্গীরা নানান ভয় ভীতি প্রদর্শন করে গরিব জনগণের অনেক জমি বেদখল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এখন তাদের ভয় দেখে অর্থ দাবি করছে, অন্যথায় জমি বিক্রি করতে দেওয়া হবে না বলে হুমকিও দিয়েছে। অখিল দাস আরো বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জমি মাফিয়া ও দালালদের শায়েস্তা করতে অসম পুলিশকে নির্দেশ দিয়েছিল, যদিও এখনো কাছাড় জেলায় জমির দালালরা তৎপর রয়েছে। নিজের ভাগাবাজারের খাসপুরের আদি বসত বাড়ি জমি মাফিয়াদের জন্য বিক্রি করতে পারছেন না। জমি মাফিয়াদের বিরুদ্ধে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন, তবে রহস্যজনক কারণে ধলাই পুলিশ তাদের গ্রেফতার করছে না। জমি বিক্রির জন্য অভিযুক্ত জমি মাফিয়ারা 10 লক্ষ টাকা দাবি করেছে, অন্যথায় ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। জমি মাফিয়া ও দালালদের প্রাণে মেরে ফেলার হুমকিতে আতঙ্কিত তিনি ও তাঁর পরিবার। এ ব্যাপারে পুলিশ সুপারকে সবিশেষ জানানো হয়েছে, তবে এখনও জমি মাফিয়া ও দালালদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, তাই এ ব্যাপারে একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে তিনি আশাবাদী। নিজের জমি সরকারি গাইডলাইন মেনে যাতে তারা বিক্রি করতে পারেন এবং দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে খাসপুরের রেণুবালা দাস বলেন, তার আতকিয়ার জমি বেদখল করেছেন জমি মাফিয়া গোপাল গোয়ালা, তাই তাদের জমি উদ্ধারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ জানান তিনি। ওই করে আমি থাকি, কিন্তু বড় দুঃখ রাত্রে ঘুমে ধরে না, কারণ এখানে একটা ঘর আছে 30-35 লক্ষ টাকার ঘর, যদি তারা জ্বালাই লায় তো আমি বানাইতে পারবো, আমি গরিব মানুষ। এরপরে এখন পর্যন্ত আমার সরকারের কাছে যে থানায় যে আমি ইজারটা দিছি, এখন পর্যন্ত ওই দুঃখ আমার মনে হয় যে এখন পর্যন্ত গরিবের কোনো সুবিচার হয় না, যার কারণে আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে ওই কথাটা আবেদন করিয়া যে আপনি দয়া করিয়া আমরার গরিবের উপরে একটু লক্ষ্য রাখুন, আর এই যে মাটির দলাল যারা আছে এরার উপরে অ্যাকশন নেই আপনি, কারণ আমরা গরিব মানুষ, আমরা তো অ্যাকশন নিতে পারতাম না, আমরা তো থানার অফিসারও নয়, শুধু আপনার অফিসারের কাছে গিয়ে আমরা নালিশ করতে পারবো, ওই ক্ষমতাটা আমরা। নামটা কি কি দালালার? ওই গোপাল গোয়ালা, বিজয় পাণ্ডে, জাগন গোয়ালা। এরা কি আপনার জমির পাশে নিতানা বাড়ি? অনেক দূরে, এরা এই জমিনের দলালি করে, শুধু জমিনের দলালি নাই আরও কিছু করে, সরকারের যত হাঁস কিল্লা আছে এটা সারা মাটি কাটিয়ে 20 কোটি টাকার মতো তারা হাঁসছে, এটা আমদানি করি, এরপরে এটা দিয়ে তারা হাট হয়ে দোকান মানার গাড়ি কিনে জিসিপি লোর। আমার আসামের মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি যতটুক তাড়াতাড়ি পারবেন এই দলালদারে এর সরিয়া জেলের হেফাজতে নেওয়া হোক। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে উধারবন্দের নাম্বার প্লেট বিহীন জেসিবি লাগিয়ে এমজিএনরেগা কাজে ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছেন জিপির গ্রুপ সদস্যের প্রতিনিধি বলে অভিযোগ উত্থাপন করলেন স্থানীয়রা। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা অভিযোগে জানান, উধারবন্দ বিধানসভা কেন্দ্রের মাঝিরগ্রাম জিপির অধীনস্থ বাজরিপাড় ষষ্ঠ খণ্ডের বালিগাং কলোনির বাসিন্দা কান্দ্রা কর্মীর বাড়ি থেকে রামদেব পাশের বাড়ি পর্যন্ত মোট 6,78,456 টাকার এমজিএনরেগা কাজের সূচনা করা হয়। কিন্তু কাজ সূচনার পরই জিপির গ্রুপ সদস্য সুবিধা কর্মীর প্রতিনিধি মণি কর্মী রাতের অন্ধকারে একটি নাম্বার প্লেট বিহীন জেসিবি লাগিয়ে সরকারি কাজে ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। বিষয়টি জনৈক ব্যক্তি মিটন দত্ত সহ এলাকাবাসী নজরে পড়তে তারা সে কাজে আপত্তি জানালেও তাদের কথায় কোনো কর্ণপাত করেনি। এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন, এলাকায় 14 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে আরো একটি এমজিএনরেগা কাজে তদ্রূপভাবে দুর্নীতি চলছে বলে জানান। আমাদের গ্রামের মা বোন ভাই বন্ধু সবাই অনেক দূরে যাইতে হয় কষ্ট করিয়া, তারা গিয়া ওই 7 কিলোমিটার 8 কিলোমিটার আটিয়া গিয়া 150-200-300 টাকা হাজিরা ফালাইয়া কাজ করে, আর আমাদের এই সামনে এইখানে সামনে 14 লাখ টাকার কাজ একটা, এখানে আপনার 7 লাখ টাকার কাজ, বর্তমানে আরেকটা 7 লাখ টাকার কাজ, আমাদের কেউ রে জিগায় না, এপি থেকে নিয়া মেম্বার থেকে নিয়ে। কাজগুলো কি এমজিএনরেগার মানে জব কার্ডের কাজ? এমজিএন জব কার্ডের কাজ, এমজিএন এর কাজ এইগুলা। তখনই আমরা গিয়া জিগাই যদি যে আপনারা কেন আমাদের গ্রামের লোকরে কাম দেন না, তারা বলে এনওসি দিয়া বলে বই রয়েছে গ্রামের লোকরা, আর তারা কাজ পায় না মেম্বারের, তারা এরকম কথাবার্তা কয়, আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে, রাত্রেবেলা আমি তাদের সঙ্গে গিয়ে কথা কইছি, তারা কয় না এটা এরকম, তারপরে জিসিবির ইও নাই, নম্বরও নাই, কোনো কিছু লাগাই নাই, এতখান জায়গা আইয়া জঙ্গলও কাজ করিয়া করিয়া যায় গিয়া, আবার ইয়েতে সাইনবোর্ডে 200-213 টাকা দিয়া হাজিরা লেখা আছে, কিন্তু এটা লেবারের কাজ, কিন্তু
হ্যাঁ, তারপরেও তারা মেশিন দিয়ে কাজ করে প্রত্যেকটা আজকে থেকে না। এটা আমাদের কেন দীর্ঘদিন ধরিয়া এইভাবেই আমাদের এখানে চলে। এডিপির কাজটা বর্তমানে কে করা? কাজ করাইছে মেম্বার, মেম্বারে করার। আমি সেদিন রাত্রে মেম্বারের নাম হচ্ছে মনি মেম্বার, মনি মেম্বার। আমার এখানে ভিডিও আছে, ওরা কথাবার্তা কইছে যে আমি জিগাইছি তারা কেন এখানে তোমরা লেবারে কাজ দেও না, কেন এরকম করাও। আমি তারা গিয়ে রিকোয়েস্ট করছি, তারপরে কয় বলে এনওসি বলে পাবলিকে দিয়েছে তারা কাজ করার। আমি অনেক মানুষের জিগাইছে, তারা আমার কয় দাদা দেখুন আমরা কাজ পাই না, এত কষ্ট করি কিন্তু আমরা কাজ দেয় না, তারা এরকম এরকম আমরা দামকে দিয়ে রাখে। বর্তমানে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সোনাই পৌরসভার অধীনস্থ সোনাই 11 নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী পারভীন সুলতানা চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচার অভিযান করেন সোনাই বিধানসভার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। এদিন প্রাক্তন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন দলীয় কর্মী ও সমর্থকরা। পরে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, বিগত দিনের সোনাই বিধানসভার পৌর এলাকা যেভাবে উন্নয়ন হয়েছে সে কথা মাথায় রেখে সোনাই শহরবাসীর সর্বস্তরের জনগণ ফের বিজেপি মনোনীত প্রার্থীদেরকে পৌরসভায় আসনে বসাবেন বলে আশা ব্যক্ত করেন। এবার সোনাই পৌরসভা নির্বাচনে প্রথমবার পৌরসভা নির্বাচন সোনাই পৌরসভা, আর আমরা 11 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পারভীন সুলতানাকে আমরা প্রার্থিত্ব করেছি। আজকে এই পদযাত্রায় এটা প্রমাণ করেছে যে পারভীন সুলতানা শুধু গড়ার অপেক্ষা, কারণ এখানে 1100 ভোটার আছে। 1100 ভোটারের মধ্যে প্রায় 800 ভোটার আজকে এই র্যালিতে আছে। এতে প্রমাণ হয় যে পারভীন সুলতানার জয় একবারে নিশ্চিত, কারণ জনসাধারণে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে মানুষ আর বিজেপিকে ভয় করে না। গত নির্বাচনে অনেক ভয় ভীতি দেখানো হয়েছিল 2021 নির্বাচনে, কিন্তু এখন দেখেছে শুধুমাত্র নির্বাচন আসলেও সাম্প্রদায়িকতার ভয় ভীতি দেখানো হয়। নির্বাচন গেলে এইসব সমস্ত ভুলে যান, আর এইসব নির্বাচনের সময় বসন্ত কুকিংটা যখন আসেন এই কথাটা ভোটাররা বুঝতে পারছেন। এর জন্য উন্নয়নের পক্ষে ভারতীয় জনতা পার্টি পার্টি জমি জবরদখল রোধে প্রাক্তন প্রধান শিক্ষকের নেতৃত্বে গঠিত হল নর্মাল স্কুল বাঁচাও কমিটি। শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির জমি জবরদখলে নড়াচড়ে বসলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে সেটেলমেন্টের বদান্যতার দরুন শহরের ঐতিহ্যবাহী নর্মাল স্কুলের জমি জবরদখল চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেন তারা। ওই স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল ইনচার্জ রাধামোহন বারুইয়ের বিরুদ্ধে স্কুলের চৌহদ্দির দেওয়াল ভেঙে পুরনো সরকারি জমিতে থাকা গাছ কেটে জমি জবরদখল করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে নর্মাল স্কুল বাঁচাও কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কনভেনার তথা স্কুলের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল আজিজ চৌধুরী, লাঞ্জন রায়, রাজশেখর চৌধুরী, অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা। এটা শিলচরের অতি পুরনো এবং প্রাচীন স্কুল, ঐতিহ্য স্কুলটারে আজকে ধ্বংস করা হয়, আজকে পাবলিক প্রপার্টি হিসাবে এটারে এনক্রোচ করা হয়, করিয়া করে দখল করিয়া করে স্কুলের ঐতিহ্যটাও তো শেষ হোক, ভূমিটাও শেষ হোক। তো এটা আমরা প্রশাসনের কাছে এবং সবার কাছে আমরা এটি অনুরোধ জানাই, পাবলিকও জানা উচিত যে আজকে অতদিন ধরিয়া এটা কোনো রকমের কোনো কিছু অ্যাকশন হল না, যে ভদ্রকে ক্রয় করিয়া যে জমি কিনছুন তাই নিকানে স্কুলের বিল্ডিংয়ের আমরা সরি স্কুলের যে ওয়াল্ট আছে ওয়াল্টও ভাঙ্গিয়া তাই নিদিকে একটা তার আসা যাওয়ার একটা ব্যবস্থা করছে, এটাও জানানি হয়েছে। এটার পরেও কোনো অ্যাকশন লিগেল অ্যাকশন হন না। তো তার স্কুলের সবে মিলিয়ে আজকে এই স্টেপটা আমরা নেওয়া হয়েছে, প্লাস আমরাও সব জনসাধারণ একখান হইয়া যে আগামীতে এটা কীরকম করিয়া কী করা হয়, তো পাবলিক তো অ্যাকচুয়ালি আমরা সব অ্যাকচুয়ালি পাবলিক ইন্টারেস্টেই আমরা কাজটা করলাম। তো এখানে সব আমার স্যারেও এটা কইছই যে স্কুলটা অনেক পুরনো, আজকে স্কুলের জমিরে অল্প অল্প করিয়া সব দিকেই সরানো, আগেও এসে ওখানেও যার এটা করতে করতে নর্মাল স্কুল বলি আর কিছু থাকতো না কিছুদিন পরে। তো এটার লেগে আমরা সবার কাছে অনুরোধ জানাইলাম যে আপনারা সবাই এটা বরাক বেলি সবাই এনকোয়ারি করিয়া এটারে কেমনে কি করা যায় এটা একটু আগামীতে এটা আমি সবার কাছে অনুরোধ জানাই। প্রচুর দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে জোরদার প্রচার অভিযানে নেমেছেন সোনাই 9 নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী নাছিমা বেগম লস্কর। বৃহস্পতিবার প্রচুর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক বিশাল মিছিলের মাধ্যমে নিজের নির্বাচনী প্রচার চালান তিনি। ভোটারদের কাছে গিয়ে উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি তুলে ধরে সমর্থন কামনা করেন। মিছিলে কংগ্রেস নেত্রী রুমিনাথ, সঞ্জিতা আচার্য, খসরু আলম চৌধুরী, ফয়জুর রহমান লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রুমিনাথ সহ অন্যান্যরা দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। নাছিমা বেগম নিজের জয় নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করেন, জয় 100% নিশ্চিত বলে জানান। পৌরসভা নির্বাচন আমাদের 9 নম্বর ওয়ার্ডে আমি কংগ্রেস প্রার্থী মনোনীত হয়েছি, এবং আমাদের এখানে সব ভোটাররা, মুরব্বীগণ, মহিলারা, ইয়াংস্টার্স সবাই এক ঐক্যবদ্ধ, ইউনাইটেড, কোনো শক্তি ওদেরকে হারাতে পারবে না। আজকে ওদের আমি নিশ্চিত যে ওদের জয় হবে, আর আমরা 100% কংগ্রেস আমরা ভোট করব।
কংগ্রেস আমরা একাই ভোট করব, কোনো অন্য দলের কোনো সাহায্য আমাদের লাগবে। সংখ্যালঘুর পক্ষ থেকে বৃহস্পতিবার বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে সংবর্ধনা জানানো হলো। এদিন মাছুঘাট জিপিতে প্রাক্তন পঞ্চায়েত হানিফ আহমেদ লস্করের নিজ বাসভবনে সংখ্যালঘুর পক্ষ থেকে মালা ও চাদর পরিয়ে প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে সংবর্ধনা প্রদান করা হয়। এই সম্মান জানানোর মূল উদ্দেশ্য হল বিগত দিনে কিশোরনাথের অক্লান্ত প্রচেষ্টায় মাছুঘাট জিপি সহ বরখলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে বলে সন্তোষ ব্যক্ত করেন এলাকাবাসী। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মতিন লস্কর, সৈয়দুর রহমান লস্কর, ইকবাল এলাহী লস্কর ওরফে বাপ্পন, ফণীনাথ প্রমুখ। যে আয়োজনটা করা হয়েছে আমরা এই বলেও তাহলে আমরা নিমন্ত্রণ করছি বা একটা সুযোগ পেয়েছি তাহলে আমার মতো আমি মনে করি আমি এক দুর্ভাগ্যবান। এইরকম একজন মানুষ আসছে কি আমি মনে করি আজ যে 20 বছর আগে আমি যখন নির্দেশ সেখানে থাকলাম না বা আজ পর্যন্ত 5টা বছর আরও কেন থাকিয়ে গেলাম না, হয়তো এই সুবাদে আরও আমরা অনেক কিছু হয়তো সুযোগ পাইতাম। যাই হোক আজ যে সময় আমি এত নির্দেশ নাই এখন আহার আসুন এইরকম একজন এত অভিজ্ঞ এবং আমি আমার দশ দরদি হিসাবে আমার পাড়ার ভাই হিসাবে আমরা বড় পাড়ার এমএলএ হিসাবে আমরা এই জন্য এত এত একজন ব্যক্তিত্বশালী একজন মানুষ পাইয়া এই গ্রামের মানুষ হিসাবে আমরা করণীয় নিশ্চয়ই একটা কিছু মনে করি ভাবি আজকে এই জিনিসটা আমি তাহলে। করিমগঞ্জের লাতু মডেল এইচএস স্কুলের প্লেটিনাম জুবিলি উদযাপন সমিতির পক্ষ থেকে রিক্সাচালক আহমেদ আলী, বিশিষ্ট চিকিৎসক দয় ডক্টর সুজিত নন্দীপুরগায়স্থ ও ডক্টর মুস্তাফা আহমেদ সহ 12 জন বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। জয়নাল আবেদিনের পৌরোহিত্যে বুধবার বিকেলে প্লেটিনাম জুবিলির ভিড়ে ঠাসা মঞ্চে এই বিরল ব্যক্তিত্বদের সম্মাননা জানানো হয়েছে। সংবর্ধিত অন্য বিশিষ্টজনেরা হলেন বিশিষ্ট কবি সাংবাদিক তথা লেখক অতীন দাস, আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল, বরিষ্ঠ সাংবাদিক মিহির দেবনাথ, শিক্ষাপ্রেমী মোয়াজ্জেম হোসেন চৌধুরী, অমিত স্বামী, সাংবাদিক অর্পিতা দত্ত, চন্দন রায়, অষ্টপতি শহীদুল ইসলাম চৌধুরী ও এই স্কুলের অধ্যক্ষ বিশ্বজ্যোতি দে। প্রতিজন গুণীদেরকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি বিশেষ স্মারক ও অন্যান্য উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন স্কুলের প্রাক্তনী ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষয়িত্রীরা। প্রতিজন গুণীর ব্যতিক্রমী কর্মজীবন তুলে ধরে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করা হয় প্লেটিনাম জুবিলির উদযাপন সমিতির পক্ষ থেকে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ আলী হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাসিদ, বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, কবি জয়ন্তী নাথ, ফকিরবাজার আলিকরা একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক সাহিন আহমেদ চৌধুরী প্রমুখ। সেটা হচ্ছে যে অন্যান্য দ্বীপরা যেভাবে জন্ম নেয় সেভাবেই তাদের মৃত্যু হয়, কিন্তু মানুষই হচ্ছে একমাত্র দ্বীপ, তার জন্মের পর থেকে তাকে মানুষ হয়ে ওঠার জন্য চেষ্টা করতে হবে। আকৃতিতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না, প্রকৃতিতে মানুষ হলে পরি তাকে মানুষ বলা যায়। এআইইউডিএফ প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার অভিযানে ঝড় তুললেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভুই ওরফে সাজু। বৃহস্পতিবার সোনাইয়ের 9 ও 10 নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীদের বিশাল মিছিলে পা মেলান তিনি। এদিন বিকেলে 9 নম্বর ওয়ার্ডের এআইইউডিএফ দলের প্রার্থী জাসমিন বেগম লস্করের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সোনাইয়ের ধনীপুর লামারগ্রাম থেকে শুরু হয়ে পুরো এলাকা পরিক্রমা করে। এ ব্যাপারে বিধায়ক করিমউদ্দিন বড়ভুই বলেন, সোনাই পুরসভায় এআইইউডিএফ এর 3 প্রার্থী জয়ী হবেন আর কংগ্রেস দলের জয়ী প্রার্থীদের নিয়ে পুরো বোর্ড গঠন করবেন তিনি। কোনো অবস্থায় বিজেপিকে বোর্ড গঠন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিধায়ক। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে ভোটদান করতে জনগণকে আহ্বান জানান তিনি। এদিকে এদিন 10 নম্বর ওয়ার্ডের এআইইউডিএফ প্রার্থী নূর আহমেদ বড়ভুইয়ের সমর্থনে মিছিলে অংশ নেন সোনাইয়ের বর্তমান বিধায়ক। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইউডিএফ এর সভাপতি সামিউল হক বড়ভুইয়া, কেন্দ্রীয় সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ। পুরসভা গঠনের জন্য রায় দিতে যাচ্ছেন, এই জন্য ধন্যবাদ জানাই সোনাইবাসী জনসাধারণকে এবং 6 তারিখের সভায় ও বিজেপি একটা বোর্ড গঠনের জন্য সুযোগ করে দেন এই আহ্বান রাখি সবার কাছে, ধন্যবাদ। আমরা ইউডিএফ দলের পক্ষ থেকে আমাদের 9 নম্বরের প্রার্থী জাসমিন বেগম এবং 10 নম্বরের প্রার্থী নূর আহমেদ বড়ভুইয়া পৃথক পৃথক 2টা র্যালিতে অংশগ্রহণ করি, সঙ্গে ছিলেন জেলা সভাপতি শামীমুল বড়ভুইয়া। 9 নম্বরের র্যালি মাত্র শেষ হয়েছে, ব্যাপক সাড়া। আমি বলতে পারি ধনীপুর গ্রামের 2টা ওয়ার্ড মিলে এক ঘরেরও লোক বাকি থাকেননি, হয়তো 95% লোক ঘর থেকে বেরিয়ে এসেছেন ইউডিএফের সমর্থনে, মোল্লা বদরুদ্দিন আজমল সাহেবের সমর্থনে, প্রার্থীর সমর্থনে। আমি ধনীপুর সহ সোনাই শহরের 2 নম্বর ওয়ার্ডের একই অবস্থা, আমরা 3টাতে নমিনেশন দিয়েছি, 2 নম্বর ওয়ার্ড, 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ড বিপুল ব্যবধানে আমাদের প্রার্থী জয়লাভ করবেন 3টি ওয়ার্ডে। এবং আমি আজকেও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সীমান্ত জেলা করিমগঞ্জ সদরের 27টি ওয়ার্ডে রাজনীতির মাঠ এখন সরগরম। দেশের 2 জাতীয় রাজনৈতিক দল বিজেপি কংগ্রেস উভয় দলের নেতা কর্মীরা ইতিমধ্যে কোমর বেঁধে মাঠে নেমেছেন। দিনরাতে একইভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন শাসক বিরোধী নেতারা। বুধবার রাতে করিমগঞ্জ শহরে বেশ কটি ওয়ার্ডে দলীয় প্রার্থীদের প্রচারে
দেখা গেল বরাকের অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে অনেকেই ভোট ভিক্ষা করতে দেখা গেলেও তার ঠিক উল্টোটাই দেখা গেল মন্ত্রী পরিমল বাবুর কাছ থেকে। তিনি বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি দেশ স্বাধীনের পর সত্তর বছর কংগ্রেস দল জাতির কল্যাণের জন্য কি করেছে সেই প্রশ্নটাও ষোলো নং ওয়ার্ডে ধীমান কান্তি রায়ের নির্বাচনী জনসভায় ভোটারদের সামনে তুলে ধরে কংগ্রেস নেতা ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে এক হাত নেন। দেশভাগের জন্য কংগ্রেসই দায়ী করেন মন্ত্রী পরিমল। অন্যদিকে ষোলো নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী ধীমান কান্তি রায় সংবাদ মাধ্যমের কাছে বলেন তার পেছনে ভোটারদের বিপুল পরিমাণে সমর্থন রয়েছে। সেটার কারণ হিসেবে তিনি জানাতে গিয়ে বলেন বিগত দিনে এলাকার মানুষের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানোর ফল আজ তিনি উপভোগ করছেন। ভয় থাকি কারণ এখান থেকে পাঁচ মিনিট হাঁটলে আমরা অন্য দেব করলে তো তারাও করছে। এখানে সিনিয়র জিপের কথা বলা হয়েছে, আপনাদের বিধায়ক মহোদয়কে জিজ্ঞেস করবেন, করিমগঞ্জের বিধায়ককে জিজ্ঞেস করবেন এই যে সিটিজেনশিপ কথাটা কেন, এটা তো আমাদেরই দেশ, আমাদের দেশ ছিল, এই অভিভাবককে জিজ্ঞেস করতে পারে। আমি ওই দিন এক জায়গায় বলেছিলাম শিলচর এখন শর্মা ভ্যালির অফিস কার্যালয় আছে, শর্মা ভ্যালি মানে সিলেট। পৌরসভা নির্বাচনের বৈতরণী পার করতে করিমগঞ্জ কংগ্রেসের শক্তি প্রদর্শন। বৃহস্পতিবার করিমগঞ্জ পৌরসভা এলাকার ২৭ ওয়ার্ডে ২৭ জন দলীয় প্রার্থী এবং তাদের সমর্থক সহ কংগ্রেস কর্মীদের নিয়ে করিমগঞ্জ মহাবিদ্যালয়ের খেলার মাঠ থেকে দলীয় শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে এক পথযাত্রা বের করা হয়। এদিনের পথযাত্রায় পামেলেন প্রদেশ কংগ্রেসের নেতা অপূর্ব ভট্টাচার্য, বিধায়ক কমলাক্ষতি পুরকায়স্থ সহ শহরের কয়েক শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক। তারা প্রথমে ইউসি চৌমাথা হয়ে শহরের বেশ কুড়ি প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে টাউন কালেকালের বাড়িতে গিয়ে একে একে মায়ের আশীর্বাদ নিতে দেখা যায়। সেখান থেকে তারা সোজা চলে যান ভারত বাংলা সীমান্তের বিসর্জন ঘাটে, সেখানে কুশিয়ারা নদীর তীরে আবারও ধর্মীয় মন্ত্র পাঠের মাধ্যমে ভগবানকে স্মরণ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কমলাক্ষ জোর গলায় কুড়িটি আসন দখল করে পৌর বোর্ড গঠনের ইঙ্গিত দেন। করিমগঞ্জবাসীর যে সহযোগিতা আমি বিগত দিনে কে কি বলছি আমি জানি না, আমি অলমোস্ট প্রায় 70% মানুষের ঘরে আমি ডোর টু ডোর টাচ করেছি। মানুষের যে আশীর্বাদ, মানুষের যে ভালোবাসা, মানুষের যে আবেগ আমি মানুষের চোখে দেখেছি, সেই কথা মানুষের যে চোখে দেখেছি, মানুষের আদর, মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা। তাই আমি আই এম কনফিডেন্ট যে ভোটের বাসকে সেগুলো কনভার্ট হবে, কারণ মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা নিশ্চয়ই আমাদের ভিতা যাবে না। আপনারা দেখবেন যে এবারের নির্বাচনে আমরা, আমি তো ১৯টা বলেছিলাম, এখনও বলছি ১৯টা একটা নির্দল, এখনও বলছি যে ২০+ হতে পারে, ২০+ ৫টার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটাই আলটিমেট রিজাল্ট। আমি করিমগঞ্জবাসীর সহযোগিতা, সাহায্য এবং বিশেষ করে শহরের মানুষের কৃপা দৃষ্টি এবং যেভাবে ওনারা সাপোর্ট করছেন, তো সামনের দিনে যাতে সুস্থ এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা যদি পৌরসভা যদি উপহার দিতে পারি, সেটাই আজকের দিনে মার কাছে এই বিশেষ করে বিসর্জন ঘাটে সেটাই কামনা করছি ঠাকুরের কাছে। করোনার আবহ কাটিয়ে বুধবার থেকে ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গণে পাঁচ দিবসীয় জেলাভিত্তিক হস্ততন্ত্র প্রদর্শনী মেলার শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী ভগবান দাস। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অমলেন্দু দাস, বলাই গোস্বামী প্রমুখ। এদিন মেলা চত্বরে মোট ২৫টি প্রদর্শনী স্টল বসে, এতে স্টলের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছেন আয়োজকেরা। মূলত রাজ্যের হস্ততাঁত শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে এই মেলার আয়োজন। সদ্য প্রয়াত সঙ্গীতলোকের ত্রয়ী সঙ্গীতশিল্পী তথা সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও সুরকার বাপি লাহিড়ীকে গানে গানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল ঝংকার সাংস্কৃতিক সংস্থা। বুধবার বিকেল ৫টা নাগাদ সংস্থার আশ্রমরোডস্থিত অস্থায়ী কার্যালয়ে এক শ্রুতিচারণ সভা আয়োজন করে সদ্য প্রয়াত ত্রয়ী শিল্পীদের গানে গানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। এদিন প্রথমে ত্রয়ী শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়, পরে শুরু হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন হারমোনিয়াম অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়দীপ চৌধুরী, তবলায় ছিলেন রত্নজয় নাথ চৌধুরী, গিটারে রোহিত দেব, হ্যান্ডসোনিকে প্রিয়াংশু রবিদাস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সঙ্গীত শিল্পী তথা প্রশিক্ষক প্রণব দেব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শিলচরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দ্বারোদ্ঘাটন, সূচনা সাংসদ সুস্মিতার। জমি মাফিয়া ও দালালদের শায়েস্তা করতে মুখ্যমন্ত্রীর কাছে জোরালো আবেদন ভুক্তভোগীর। উধারবন্দে রাতের অন্ধকারে জেসিবি লাগিয়ে সরকারি কাজে দুর্নীতি, সরব স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।